আজকে আমরা ইচ্ছে পুতুলের শুটিং ফ্লোরে এসেছি, আর ইচ্ছে পুতুলের শুটিং ফ্লোরে এসে দুই বোনের মেকআপ রুমে ঢু মারবো না তাও কি কখনো হয়? মানে মেঘান ময়ূরী পর্দাতে তো বেশ মানে ওয়েদারের মতোই তাদের সরগরম রসায়ন আমরা দেখতে পাই, কিন্তু মেকআপ রুমে কি চলছে আসুন আমার সঙ্গে দেখি। হ্যালো, বাইরে তো বিশাল গরম, উত্তাপ বাড়ছে, পর্দাতেও কিন্তু দুজনের দুই বোনের যা রসায়ন আপনাদের যেটা বললাম বা আপনারা যেটা দেখে থাকেন বিশাল একটা গরম সরগরম ব্যাপার। রিসেপশন বাড়ি, বিয়ে বাড়িতে একটা অন্যরকমের মেকআপ রুমে কি চলে মেঘার ময়ূরীর, মানে তিতিক্ষা আর শ্বেতার? আরামসে সারাদিন বসে গল্প করি, খাই দাই, মজা করি, সিন পড়ি। আর যেটা বললো যে গরম তো বেড়েছে আর অনস্ক্রিনও গরম বাড়ছে, তো অফস্ক্রিনও মেকআপ রুমে আমাদের গরম বাড়ছেই, আমরাও গরমে পাগল হচ্ছি। খালি আমাদের ইকুয়েশনের মধ্যে গরমটা অত নেই, আমরা বেশ কুল পিপল, তো আমাদের মধ্যে এই যে মেকআপ রুমটা এতটা ঠান্ডা থাকে বলে আই গেস আমরা স্ক্রিনটা অতটা গরম রাখতে পারি। শান্তিপ্রিয় মানুষ আমরা, তাই এত শান্তিতে থাকি, তাই ঘরটা ঠান্ডা থাকে, স্ক্রিপ্টগুলো ঠান্ডা নয়। দর্শক কী বলছে, মানে এই যে দুজনের এরকম কেমিস্ট্রি, ওর সমানে একটা বদমাশি বুদ্ধি কাজ করে যাচ্ছে আর তুমি সমানে, আমি কিন্তু মানে আমরা জেনারেলি এটাও দেখছি যে তুমি ইচ্ছা করে ওকে দিচ্ছ এই সুযোগগুলো করে, কখনো কখনো আবার কোনো কমেন্টস আসছে যে শুধুই কাঁদতে জানে আর কোনো কিছু করতে জানে না। এই যে এইগুলো আস্তে আস্তে তো গল্পের সঙ্গে সঙ্গে দর্শকদের দৃষ্টিভঙ্গিও পাল্টায়, তো সেটা কীরকম কী আসছে একটু শুনি। সেটা দেখো, সেটা বেসিক্যালি আসছে বিশেষ করে আমাকে নিয়েই, কারণ ও যে নেগেটিভ বা ও যে খারাপ মানুষ সেটা হয়তো দর্শকদের কাছে ক্লিয়ার, কিন্তু এটা দর্শকদের কাছে এখনও ক্লিয়ার হয়ে উঠতে পারেনি যে মেঘ কতটা সহ্য করতে পারে বা তার সহ্যের লিমিট কতটা। এবার এতদিন আমরা দেখে এসেছি বিয়ের আগে পর্যন্ত যে ময়ূরী হয়তো একটু মুডি, একটু অন্যরকম, মেঘকে অপমান করে সবসময়, মেঘ সেটা চুপচাপ শুনে নেয় বা হয়তো মাঝে মাঝে একটা হয়তো প্রতিবাদ করলো। এবার বিয়ের পর তো মেঘও ময়ূরীর অন্য রূপ দেখছে, কারণ বিয়েটা যেটা গেল সেটাও ময়ূরীর লাইফে প্রথম হয়েছে যে তার বরকে তার বোন নিয়ে নিয়েছে সব থেকে দামি জিনিসটা, তো সেটাও যেহেতু তারপর ময়ূরীর একটা চেঞ্জেস এসেছে, তারপর ময়ূরী যে কাজগুলো করছে সেগুলো মেঘের কাছে প্রথম, যে মানে দিদি ভাই এটাও করতে পারে, এটা তোর জানা ছিল না, তো জানে খালি বাজে কথা বলতে পারে, তো সেখান থেকে মেঘের ওটা অ্যাকসেপ্ট করতে ওটা টাইম লাগবে। মানে দর্শক ওটা হয়তো খুব ফাস্ট, কিন্তু মেঘ অতটা ফাস্ট না, অতটা মেনে নিতে পারছে না। আর ফিডব্যাক তো খুবই ভালো ইন টার্মস অফ যে আমাদের রিচ বা আমাদেরকে যারা দেখছেন ভালোবাসছেন সেটা অনেক মানুষ, অনেকে ভালোবাসছে না, সেটার জন্য ফার্স্ট অফ অল আমরা খুবই গ্রেটফুল আর থ্যাঙ্কফুল, থ্যাংক ইউ, দেখতে থাকবে। আর আপনাদের যা যা কষ্ট আর ক্ষোভ আমাকে নিয়ে ক্ষমা চাইছি, বিশ্বাস করুন আমি ওরকম না, ময়ূরী ওরকম। আর এই পুরো জিনিসটাই হচ্ছে আমরা বারবার বলি না যে দুই বোনের গল্প, সেখানে গিয়ে দুই বোনের ইকুয়েশন, ডাইনামিক্স, লাইফ কীভাবে চেঞ্জ হচ্ছে, তো সেখানে গিয়ে আবারও বলছি ময়ূরী যা যা করছে সেটা মেঘকে যেভাবে যেটাও বললো যে এইটা ওর মেঘের জন্যও নতুন যে এই যে জিনিসগুলো হচ্ছে। এবার আপনারা চাইছেন যে মেঘ প্রতিবাদ নিশ্চয়ই করবে, কিন্তু এটাও ভাবুন যে মেঘ যেরকম মেয়ে যে কারণে আপনারা ওকে এত বেশি ভালোবাসেন সেটা কিন্তু এই কারণেই, কারণ এত কিছু গুছিয়ে চলতে, তো এটা প্লিজ বিশ্বাস করুন যে ও নিশ্চয়ই কিছু একটা ভাবছে, কোনো একটা দিনের ওয়েট করছে যে একদিন ওর লিমিটেশনস ক্রস করলে ও তারপর সে উত্তরটা দিতে পারবে। আর তার বাইরে এই খুনসুটি এই ঝামেলাগুলোই তো আমার মনে হয় দেখতে তো ভালোই লাগছে, বললে তো হবে না। তোমাদের দুজনকেই জিজ্ঞেস করছি, মেকআপ নিয়ে তোমাদের অবসেশনটা ঠিক কীরকম? একে তো গরম, তারপরে মেকআপ। আচ্ছা, আমি খুবই পার্টিকুলার অ্যাবাউট মেকআপ, মানে আমার একটু এদিক থেকে এদিক হলে আমি মানে আমার কেমন একটা হয়, ওকে জিজ্ঞেস করো, আমার যখন কিছু একটা এদিক থেকে এদিক আমি একদম ছটফট করতে থাকি, আমি বসতেও পারি না যে কখন ওটা ঠিক হবে, মানে এটা একটু হবে ওটা একটু হবে, মানে পারফেক্ট একদম। আর সব থেকে বার যে ব্যাপার হচ্ছে যে আমি এখানে নিজের মেকআপ নিজেই করি, তো ও তো অন শট আমাকে বাজে সাজিয়েছে, তারপর থেকে রোজ আমাকে একা একা বাজে সাজতে হয়েছে জাস্ট ওটা মেলানোর জন্য। সেটাও প্রত্যেক দিন, হ্যাঁ আমি যেভাবে ওকে সাজিয়েছিলাম অন শট প্রত্যেক দিন, তো এবার ওটা কন্টিনিউটি মেকআপ ওকেই করতে হয়েছে। দেখছি আমি আবার রোজ আমি ফ্লোরে যাওয়ার আগে দেখি মুখটা, প্রতীক্ষা নিজের হাতে কিন্তু নিজেকে এত খারাপ সাজানো যায় না, দে আমি একটু করে দিই, মানে ও হয় না হাত আটকে যায়। আর ও ভীষণ এস্থেটিক আর ভীষণ ভালোভাবে মেকআপ করে, মানে ও আমিও নিজের মেকআপটা নিজে করি, ও করে, যে আমি যেভাবে করি আর ও যেভাবে করে। আমার নিজে করার কারণটা হচ্ছে
যে তাড়াতাড়ি করে নেবো হয়ে যাবে এটা, আর ওর নিজে করার কারণটা হচ্ছে যে একটু পার্টিকুলারভাবে ও যেটা চাইছে সেটা সময় ও কমই নেয়, কিন্তু তার বাইরে ধরো প্রোডাক্ট নিয়ে বা কিছু একটা কিনলো সেটা আজকে এটা আজকে এটা করে, এবার ওটা নিয়ে আমি মানে আমি শিখছি ওর থেকে অনেক কিছু, কারণ এগুলো হচ্ছে কমপ্লিটলি ওর জনার, মানে এই সবের মধ্যেই ও মোটামুটি আজকে না একটু নাইকাটা দেখছি শ্বেতা দিয়ে আলাম দাঁড়াও মাসে প্রত্যেক সপ্তাহে একবার করে তুমি নাইকা খুলবে না বকে বকে, এখন সেটা সপ্তাহ মাসে দুবারে এসেছিল আমার, এখনও দেখাতে পারি, আরেকটাকে মেসেজ আসলো কালকেও একটা অর্ডার আসবে। পর্দায় ঠিকই চলে মেঘ আর ময়ূরীর তা তো আপনারা জানেন, কিন্তু মেকআপ রুমে অর্থাৎ অফ স্ক্রিন কী চলে সেটা দেখালাম আপনাদের, এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন আর্ট এইচ টিভি HD তে।